কিছু পড়ে যায় না রে। পল্লবী আর তিতলি, আজকে তোমরা রাস্তা যেতে যেতে কি কি দেখলে বলো? সব থেকে ফানি এটা লেগেছে, ওটা কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমাদের কলেজ টুরের লাস্ট ডে, জানি না আজ কোথায় আমাদের নিয়ে যাবে। তো যদি তোমরা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো ট্যুরের, তো আমরা আগেও অনেক মজা করেছি, তো আজকেও অনেক মজা করব। তো আগের ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে, আর আজকের ভিডিওটা অনেক মজা হবে। তো তোমরা সবাই আশা করি দেখবে, ফুল ভিডিওটা এনজয় করো। কই যাবো এইসব মেয়েগুলোতে নিয়ে, আমি রাস্তাঘাটে শুরু করে দিয়েছি। খুব বোর হচ্ছিলাম তাই নরিন ঘুমাচ্ছে দেখে ওকে সাথে একটা প্র্যাঙ্ক করে নিলাম আমরা। নরিন তো জুতো ফেলে দিয়েছে। হ্যাঁ না, মেরে সাথে এসা মজাক কিয়া না তো মুহ তোড় দুঙ্গি তোমারা। ফাইনালি কোথায় যাচ্ছি করতে করতে গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমাদের পাঁচিল ডিঙ্গি ভেতরে ঢুকতে হলো। ভাবলাম এত সকাল সকাল কোথাও নিয়ে যাচ্ছে, মানে কোনো ভালো কিছু দেখাতে নিয়ে যাচ্ছে। কাল রাতে এত জার্নি করে, রাতে টায়ার্ড, সবাই আমরা টায়ার্ড, আর খিদেও সবারই পেয়েছে। তারপর উঠে দেখি, ওয়াও, সমভূমিতে কত সবুজ সবুজ ঘাস। এখানে না এলে আমরা এত সুন্দর সুন্দর ঘাস দেখতেই পেতাম না। এই যে আমরা এটা দেখতে আসছি, মা গো, ও কি ডিপ্রে, ও এত গভীর, কি গভীর কি গভীর ভাই, সব কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব কুছ ভি। এখানে এসে সবাই খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। জানি না এখানে পুরো মাঠ সমভূমি, তার মধ্যে দুটো কুয়ো, এগুলো কি কাজে লাগে তাও আমরা জানি না, এটা জায়গাটা কি তাও আমরা জানি না। ওপরে তো কিছু পেলুম নি, তাই যাই নিচে গিয়ে দেখি কি এটা জিনিসটা কি, কি রে এটা কি হতে পারে। আ
এখানে সেই হাসির একটা মুভমেন্ট হলো। যাই হোক সবাই একটুখানি ঘুরে ঘুরে দেখছে জিনিসটা অ্যাকচুয়ালি কি কি দেখছিস সোমো তুই? দেখি এখানে সবাই সবার স্মৃতি নাম টাম লিখে গেছে, তো তাই আমিও আমার নাম আর আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম স্মৃতি হিসাবে। কনফিউজ মেরে দিল মশওয়ারা মেরা তু আজমা কে দেখ ইয়েহি উমর হ্যা কর লে গলতি সে মিস্টেক 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 বেটা। বন্ধুরা এলো এলো মুঠো ভরে নিয়ে এলো গাল দিচ্ছে গালি কেসে দে রা থা গালে ভাইয়া মেরা মুহ গালি কর গাই মেরি জবান টুট গাই আজ ওই কি কর রে কি কর রে আচ্ছা আর কিছু বলার আছে এখানে তো কিছু নেই দেখাই দিন একটু দেখো আমরা যে হোস্টেল আছে না আমাদের আরেকটা জায়গা নিয়ে এসেছে আমাদের আবার একটা নতুন মন্দিরে নিয়ে এসেছে। জানি না এটা কী মন্দির, আমরা এখানে আসার পর শুধু মন্দিরই ঘুরে যাচ্ছি। লাপচা খাতে গিয়েও কত বুদ্ধিস্ট টেম্পল দেখেছি, এখানেও আবার একটা মন্দির। তো মন্দিরে ঢুকে এই দিকটা বন্ধ ছিল, ভেতরের দিকে গিয়ে দেখি ভেতরে একটি পুজো চলছিল, তো মন্দির আছে দরজা খোলা। তো গিয়ে আমি ভিডিও করতে গেলাম, তো সেখানকার পুরোহিত বললো যে ভিতরে ভিডিও করা যাবে না, তাই আমি এখান থেকে সরে গিয়ে বাইরে ভিডিও করলাম। ওখানে কালীর মন্দির ছিল, তো বাইরেটা দেখি খুবই সুন্দর ছিল। এখানে এসেও আমাদের মেয়েরা আম চুরি করতে শুরু করে দিয়েছে, আম আম নিয়ে সবাই কাড়াকাড়ি। তো দূরে গিয়ে দেখি একটা এখানেও একটা কুয়ো আছে, তো কিন্তু এই কুয়োটা সত্যি অনেকই গভীর ছিল। সবার মন্দির দেখার পর আমরা আবার টোটো করে বেরিয়ে গেলাম কলেজের জন্য, আর যেতেই এই মেয়েদের আবার ডান্স শুরু হয়ে গেল। যেতে যেতে আমরা অনেক আজবাজব জিনিস দেখলাম, যেমন ধরে নিন তিতলি। আজকে তোমরা রাস্তায় যেতে যেতে কি কি দেখলে বলো? সবথেকে ফানি এটা লেগেছে ওটা কি ছিল লেডিস টেইলার আর তুমি পৌঁছে আমরা খেয়ে স্নান করে একটু ঘুমাতে যেই যাব, তখনই ম্যাম ডেকে নিল আমাদের ক্লাসরুমে। প্রথমেই দিনহাটা কলেজ আমাদের কলেজকে বরণ করে নিল, তারপর আমাদের কলেজ দিনহাটা কলেজকে বরণ করলো, তারপর আমি আর প্রত্যুষ এই কলেজের এই স্যারদের ব্যাপারে একটা স্পিচ দিলাম। তারপর টিচারের কিছু কথার পর আমাদের এখানকার ইভেন্ট শেষ হলো, তো ম্যাম তারপরে আমাদেরকে কিছু দায়িত্ব দিল। সন্ধ্যের ইভেন্টের দায়িত্ব পুরোপুরি আমার ছিল, সবার ইন্টারঅ্যাকশন পালাচ্ছে সমাজ টিচারসদের ইন্টারঅ্যাকশন। তারপর এবার আমরা সন্ধ্যেবেলা সাতটায় পারফরমেন্স আছে, তো সেই সাতটার সময় পারফরমেন্সের জন্য আমরা এখন প্র্যাকটিস করবো, একটুখানি প্র্যাকটিস করে সাতটার সময় পারফরমেন্স করবো। আমরা ডান্স প্র্যাকটিস করবো সবাই মিলে, ঠিক আছে? আমরা চাই চা দোকানে চা খেতে আছি। আমাদেরকে আমাদের টাকা আমাকে বলে আমাদেরকে আমাদেরকে এই মেয়েটা খাওয়াবে, ঠিক আছে? প্রোগ্রামের জন্য আমাদের মেহনতি সব লড়কি মেয়েরা সব মেহনত করছে, মুখগুলো দেখ। প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে, ঘাস কাটা হবে। টিং টিং অনু। এটা দিনহাটা কলেজের বিপিএড এর ল্যাব রুম, এখানে সমস্ত ল্যাবের ইকুইপমেন্ট রাখা আছে, সবই বন্ধ করে দেওয়া আছে কাপড় দিয়ে, অনেকদিন ধরে পড়ে আছে। তো এর পাশে আছে জিমনাসিয়াম ও তার পাশে আছে স্টোর রুম, যেখানে সমস্ত স্টোরের ইকুইপমেন্টগুলো রাখা ছিল, কিন্তু এগুলো অনেকদিন ধরে পুরনো হয়ে গেছে, পড়ে আছে বলে
তাই এর অবস্থাগুলো খুব খারাপ হয়ে গেছে। পাশে এই মাঠটাতেই প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তো আমাদের ছেলেরা সন্ধ্যের প্রোগ্রামের জন্য ঘাস কাটার ব্যবস্থা করছে। সন্ধ্যের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 7টার সময়, কিন্তু শেষমেশ প্রোগ্রাম শুরু হলো রাত 9টার সময়। তো এইসব প্রোগ্রাম করতে অনেক লেট হয়ে গেছিলো। কাল এত রাত পর্যন্ত প্রোগ্রাম করে ঘুমিয়ে পরের দিন আবার 4:30 সময় ঘুম থেকে উঠে 5টার মধ্যে রেডি হয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। তো আমরা প্রথমে ভুল বাসে চড়ে গেছিলাম, তো ফির আবার আমাদের নিচে নেমে আবার আমাদের বাস এলো। তো আমরা আমাদের বাসে চড়ে ফাইনালি আমরা এবার দিনহাটা কলেজ এবং দিনহাটাকে বাই বাই করে আমাদের কলেজের দিকে রওনা দিলাম। বেসিক্যালি আমরা কালকে যা প্রোগ্রাম করেছিলাম সবই আমাদের আগে থেকে করা ছিল কলেজে, তো তাই নতুনত্ব কিছু নেই। তো আমাদের সেরকম প্র্যাকটিসও ছিল না, তো পুরনো যা প্র্যাকটিস করেছিলাম তাই করেছি। তো ফাইনালি আমরা শিলিগুড়িতে আবার পৌঁছে গেলাম স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আসতে এখনও লেট আছে, তো তাই আমরা প্রথমে এক এক করে সবাই খেতে গেছিলাম। তো প্রথমে মেয়েরা গিয়ে খেয়ে এসছে, তারপরে ছেলেরা মানে পৌঁছে আমরা এখন খাওয়া দাওয়া সেরে আবার স্টেশনে যাচ্ছি। আমাদের মেয়েদের সবারই খাওয়া হয়ে গেছে, এবার ছেলেদের পাঠাবো। এই যে খাওয়ার পরে থামস আপ নিয়েছি, আমি আইসক্রিম নিয়েছি। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। কালকে রাতে ডান্স পারফরমেন্সের পর সবাই ঘুমিয়ে গেছিলাম, তারপরে সকাল তাই জন্য মৌসুমী খাতুন ব্লগটা করতে পারেনি। আজকে সে বলে দিচ্ছে বাকি ইতিহাসটা, ঠিক আছে? কালকে ভাই আমাদেরও একটু খাওয়া দাওয়া হবে, সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তোমাদের আরো কি কি ভালো লাগে কমেন্ট করে বলো, মৌসুমি সব করে এই লিস্টটি হলো আমাদের সিটের লিস্ট। আর পায়েল সব টিচারদের মধ্যেখানে পড়ে গেছে, সব স্যারেদের মাঝখানে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর মমিতা এখানে ছিলাম, আর দুপাশে তিনটে টিচার, তার মধ্যে দুটো ফিজিক্যাল এডুকেশন টিচার ছিল আর একজন জানি না কোথাকার টিচার। এই যে হাগুড়িটা খাচ্ছে, তাই এই যে এখানে আছে খাবারের দোকান আর আমরা এখানে, আমাদের এখান থেকে এইটুকু যাওয়ারও পারমিশন নেই। আর এখানে লেখা আছে মে আই হেল্প ইউ, তো আমি হেল্প চাই, আই নিড হেল্প। ফাইনালি মজামস্তি করে আমরা শেষমেশ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে আমরা প্রথমে পাসপোর্ট ট্রেনটা পাইনি, তো এবার দ্বিতীয় পাসপোর্ট ট্রেনটা 2:30 সময় আছে আর আমরা এখন বাজে মোটে 12টা। তো এখন আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে হাওড়া স্টেশনে, অনেকে এখান থেকে বাড়ি চলে গেছিলো। তো আমরা সবাই এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এবার এখান থেকে এবার আমরা পাসপোর্ট ট্রেন ধরে কলেজে চলে যাবো। সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই আমি নৌরিন ফ্রেশ হওয়ার জন্য চা খেতে চলে গেছিলাম।
আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমাদের ভেবেছিলাম যে 11টা কত ট্রেন ছিল, 11টা 25 ভেবেছিলাম 11:25 ট্রেন পাবো কি পাঁচকুড়া লোকাল, কিন্তু সেটা পাইনি। এবার সেই লেট করে আমাদের ট্রেন লেট ছিল, এবার সেই কারণে এখন আমাদের যে 2:25 ট্রেনটা ধরতে হবে। এবার সেই জন্য এখন অপেক্ষা করছি, চাটা খেয়ে এলাম, এবার যাবো। বেচারি শুভটা ক্লান্ত হয়ে ওইভাবেই হাঁ করে ঘুমিয়ে গেছিলো, তো সুমিত গিয়ে ওর মুখে জল ঢেলে দিয়েছে। জাস্ট ফানি। সবাই অনেক বড় ছিল, মধু আর পল্লবী দেখি দুটো গাড়ি নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে, তো সেই গাড়ি নিয়ে আমরাও সবাই অনেক খেলা করলাম, মস্তি করলাম, তো টাইম পাসটা হয়ে গেল। আমাদের সাথে সাথে বড় ম্যামও খুব এই গাড়ি নিয়ে খেলেছে, আমরা রেস লাগিয়েছি এই গাড়ি নিয়ে, কম্পিটিশন শুরু করে দিয়েছিলাম স্টেশনের মধ্যেই সবাই। তো এই গাড়ি প্রথমে কেউ চালাতে পারছিলো না, তারপরে সবাই প্রো হয়ে গেছিলো এই গাড়ি চালাতে। ফাইনালি আমরা আবার পাঁশকুড়া কলেজে, মানে পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গেছি আপাতত। এবার আমরা পাঁশকুড়া কলেজ যাব। এত কিছু করার পর, জার্নি করার পর আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। এবার আমরা সবাই যাচ্ছি কলেজের দিকে। আমরা ঠিক কলেজের যেই টাইমে আমরা বেরিয়েছিলাম, তো আবার সেই টাইমটাই আমরা আবার কলেজে ঢুকলাম। তো আপাতত আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, বাই।